ভর্তি চলছে সৃষ্টির শিক্ষা পরিবার, শিক্ষা সেবায় একটি নাম একটি বিশ্বাস। সুপ্রিয় শিক্ষার্থী এবং সম্মানিত অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সৃষ্টি একাডেমি স্কুল অনলাইন ক্লাসের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। যথারীতি আজকে আমি তোমাদের সামনে একটি নতুন বিষয় নিয়ে হাজির হয়েছি। তো তার আগে কিছু বিষয় তোমাদের না বললেই নয়, তোমরা আশা করি ইতিপূর্বে যে অ্যাসাইনমেন্টগুলো হয়েছে সেগুলো সুন্দরভাবে সম্পন্ন করেছ এবং জমাও দিয়েছ। আর যেহেতু বর্তমান বৈশ্বিক পরিস্থিতি একটু ভিন্ন এবং করোনা প্রভাব, সেক্ষেত্রে তোমরা আশা করি সবাই সাবধানে রয়েছ এবং নিজেরা স্বাস্থ্যবিধি মেনে চলছ, এবং এক্ষেত্রে অবশ্যই তোমরা আশা করি ধৈর্যশীল থাকবে। এখনো ধৈর্যশীল রয়েছ, তারপরেও আরো কিছুদিন হয়তো তোমাদের এভাবেই থাকতে হবে। তদুপরি তোমরা যেহেতু এসএসসি পরীক্ষার্থী, তোমাদের কিছু করণীয় রয়েছে। বাসায় ঠিক মতো লেখাপড়া করবে, এর জন্য প্রয়োজনে রুটিন করে নেবে, মিনিমাম 7-8 ঘন্টা তোমরা লেখাপড়ার মধ্যে থাকবে। আর আরেকটি বিষয় হচ্ছে, যেহেতু এখন আমাদের ভর্তি বিষয়টি আসতেছে, সেহেতু তোমরা, আমরা বলতেছি যে তোমরা আবার ভর্তি হন তা নয়, তোমরা তোমাদের নিকট আত্মীয় প্রতিবেশী এবং সুভাক্ষী যারা রয়েছে তাদেরকে আমাদের সম্পর্কে, অর্থাৎ যেহেতু তোমরা আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে অবগত রয়েছো, সেই সূত্রে তোমরা আমাদের প্রতিষ্ঠানের ভালো দিকগুলো জানো, সেগুলোই তোমরা তাদের সামনে উপস্থাপন করবে এবং এই ভর্তিতে তাদেরকে সহযোগিতা করবে। যেহেতু আমাদের প্রতিষ্ঠান একটি স্বনামধন্য প্রতিষ্ঠান, এখানে লেখাপড়ার বিষয়ে তোমরা শুরু থেকেই ভালো জানতেছো, সেই দিকগুলো তাদের সামনে উপস্থাপন করবে এবং আমাদের ভর্তিতে সাহায্য করবে। তো আজকে দেখো, যথারীতি আমি তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি সেটা তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী এবং কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী, অর্থাৎ আমার আলোচ্য বিষয় হচ্ছে ব্যাংকের কার্যাবলী। শুরুতে তোমরা জেনে নাও আসলে ব্যাংক কি। ব্যাংক হচ্ছে বিভিন্ন ধরনের ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান, আমরা এক কথায় বলতে পারি। আরেকটু যদি ভিন্নভাবে বলতে পারি, ব্যাংক হচ্ছে জনসাধারণের অর্থ গচ্ছিত রাখা এবং বিভিন্ন মেয়াদে ঋণ প্রদান করা প্রতিষ্ঠান। তো ব্যাংককে সাধারণত তিন ভাগে ভাগ করা যায়, অর্থাৎ ব্যাংকের যদি শ্রেণীবিভাগ করি, কেন্দ্রীয় ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক এবং আরেকটা হচ্ছে বিশেষ আর্থিক প্রতিষ্ঠান। যদি ওইটা আমরা আলোচনার বিষয় নাই, বিশেষ আর্থিক প্রতিষ্ঠান, সেই জন্য আমরা এটা এখানে উল্লেখ করি নাই। তো শুরুতে আমরা দেখে নিই আসলে বাণিজ্যিক ব্যাংকটা কি। বাণিজ্যিক ব্যাংক বলতে আমরা কোন ব্যাংকগুলো বুঝি, তোমরা যদি বুঝে না তাহলে তাড়াতাড়ি বুঝতে পারবে, সোনালী, জনতা, রূপালী, এগুলো হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। আর কেন্দ্রীয় ব্যাংক মাত্র একটি, অর্থাৎ সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক, এর কোন দ্বিতীয় কোন ব্যাংক নাই, অর্থাৎ এটা একটি মাত্র ব্যাংক। তো এখন আমরা দেখব এই সব ব্যাংকের আসলে কি কি কার্যক্রম, অর্থাৎ কিভাবে তাদের কার্যক্রম গুলো পরিচালনা করে থাকে। বাণিজ্যিক ব্যাংকের এক নম্বর কার্যক্রম হচ্ছে আমানত সংগ্রহ। এই আমানত আবার তিন ভাগে বিভক্ত, চলতি, সঞ্চয়ী এবং দীর্ঘমেয়াদী। চলতি আমানতের অর্থ যখন খুশি তখন উত্তোলন করা যায়, আর সঞ্চয়ী আমানত যেটা সেটা সপ্তাহে একবার বা দুবার উত্তোলন করা যায়, এর জন্য ব্যাংক অল্প পরিমাণে তোমাকে সুদ প্রদান করবে। দীর্ঘমেয়াদী যেটা, সেজন্য ব্যাংক কি করে, ওই দীর্ঘমেয়াদী কেউ যদি অর্থ রাখে বা অর্থ উত্তোলন করে, সেজন্য ব্যাংক দীর্ঘমেয়াদী ক্ষেত্রে বেশি পরিমাণে সুদ আরোপ করে থাকে এবং এই অর্থ যখন খুশি তখন উত্তোলন করা যায় না। তারপরে ঋণ প্রদান, বাণিজ্য ব্যাংকের একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ঋণ প্রদান। জনগণের কাছ থেকে বাণিজ্যিক ব্যাংকগুলো আমানত সংগ্রহ করে সেগুলো আবার পুনরায় কি করে, তারা ঋণ প্রদান করে এবং জনগণের কাছ থেকে যে অর্থ সংগ্রহ করে সেজন্য জনগণকে অল্প পরিমাণে সুদ প্রদান করে, এবং তারা যখন ঋণ প্রদান করে তখন তারা বেশি পরিমাণে কি করে, সুদ বা লভ্যাংশ আদায় করে থাকে। আর তিন নম্বর হচ্ছে বিনিময়ের মাধ্যম সৃষ্টি। বাণিজ্যিক ব্যাংকের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে বিনিময়ের মাধ্যম সৃষ্টি। এক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংক সাধারণত যেহেতু কাগজি নোট প্রচলন করার ক্ষমতা নেই, তাই তারা কি করে, চেক, ব্যাংকড্রাফট, হুন্ডি এসবের মাধ্যমে কি করে তাদের কার্যক্রমগুলো পরিচালনা করে, অর্থাৎ বিনিময়ের মাধ্যম হিসেবে সেগুলা ব্যবহৃত হয়। বার্তা দেওয়া, হ্যাঁ বার্তা শব্দের অর্থ আমরা জানি কি, ছাড় দেওয়া। বার্তা ধাতু আমরা ইংরেজিতে বলতে পারি ডিসকাউন্ট,
ডিসকাউন্ট শব্দটা তোমরা ভালো জানো, ভাটা শব্দটা তোমাদের কাছে অপরিচিত মনে হতে পারে, কঠিন মনে হতে পারে, কিন্তু ডিসকাউন্ট শব্দটা তোমরা দ্রুতই বুঝতে পারো। অর্থাৎ ভাটা ধার্য করে বিনিময় বিল ভাঙিয়ে দেওয়া বাণিজ্য ব্যাংকের একটা গুরুত্বপূর্ণ কাজ। পাঁচ নম্বর টাকা স্থানান্তর। এখন আমরা বর্তমান অত্যাধুনিক পদ্ধতি আমরা জানতে পারি বিকাশ, ডাচবাংলা, এজেন্ট ব্যাংক, এগুলোর মাধ্যমে কি টাকা দ্রুত স্থানান্তর করা যায়। অনুরূপভাবে এগুলো যখন ছিল না তখনও কিন্তু টাকা স্থানান্তর হতো, এভাবে এক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংক আমাদেরকে সহযোগিতা করবে। এখনো বাণিজ্যিক ব্যাংক এক্ষেত্রে আমাদেরকে কি করতেছে, সহযোগিতা করতেছে। অর্থাৎ টাকা স্থানান্তরে বাণিজ্যিক ব্যাংক এগুলো তোমরা ভূমিকা পালন করে থাকে। পরবর্তী আমরা দেখি কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী এগুলো আসলে কি। কেন্দ্রীয় ব্যাংকের প্রথম কার্যাবলী হচ্ছে মুদ্রা প্রচলন করা বা নোট প্রচলন করা। আমরা জানি যে একমাত্র নোট প্রচলন করার ক্ষমতা একমাত্র কেন্দ্রীয় ব্যাংকের উপরে ন্যস্ত থাকে, অন্য কোনো ব্যাংক এক্ষেত্রে নোট প্রচলন করার ক্ষমতা রাখে না। কেন্দ্রীয় ব্যাংক কি করে, দেশের প্রয়োজন অনুসারে, অর্থাৎ যাতে দেশের বহির্মূল্য এবং অভ্যন্তরীণ মূল্য ব্যবস্থা স্থিতিশীল থাকে সেজন্য কেন্দ্রীয় ব্যাংকের উপর এই দায়িত্ব ন্যস্ত থাকে এবং এরা প্রয়োজন অনুযায়ী নোট প্রচলন করে এবং বিভিন্ন ক্ষেত্রে আবার নোট কি করে, কোনো কোনো নোট বিলুপ্ত ঘোষণা করে। যেমন এখন বর্তমানে 25 পয়সা, 50 পয়সা এবং বিশেষ ক্ষেত্রে 1 টাকার নোটও কি করা হচ্ছে, এখন বর্তমানে উঠিয়ে নেওয়া হচ্ছে সরকারের ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক শুধু যে কার্যক্রম পরিচালনা করবে তা না, তারা সরকারের ব্যাংক হিসেবে কাজ করে। অর্থাৎ এই ক্ষেত্রে সরকারকে বিভিন্ন ক্ষেত্রে আর্থিক পরামর্শ, আর্থিক সাহায্য সহযোগিতাও প্রদান করে থাকে। এক্ষেত্রে সরকারের পরামর্শদাতা আমরা বলতে পারি বা সরকারের ব্যাংক হিসেবে কাজ করে থাকে। 3 নম্বর অন্যান্য ব্যাংকের ব্যাংক। প্রতিটা ব্যাংককে তাদের কার্যক্রমের জন্য এই কেন্দ্রীয় ব্যাংকের কাছে জবাবদিহি করতে হয়। অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকে একটা নির্দিষ্ট অনুপাতে তাদের অর্থ জমা রাখতে হয় এবং তারা ইচ্ছা করলে যে কোনো মাপে ঋণ নিতে পারে না। অন্যান্য ব্যাংকগুলোকে এই ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক কি করে থাকে, নিয়ন্ত্রণ করে থাকে। এই জন্য বলা হয়েছে যে অন্যান্য ব্যাংকের ব্যাংক। 4 নম্বর ঋণ নিয়ন্ত্রণ। যখন বাণিজ্যিক ব্যাংকগুলো তাদের ঋণের হার হারিয়ে দেয় তখন কি করে, কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ ঋণের হার যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে দেশে কি হবে, অর্থের কুপ্রভাব চলবে, অর্থাৎ সরাসরি হবে, তখন কি হবে, তখন দ্রব্যমূল্যের পরিমাণ বেড়ে যাবে। এক্ষেত্রে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে পারে। অর্থাৎ আমরা সেটা বলতে পারি কি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বা মুদ্রাস্ফীতি হতে পারে। এক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকে ঋণ প্রদান ক্ষমতা সীমিত করতে পারে। অর্থাৎ এটা হচ্ছে ঋণ নিয়ন্ত্রণ কার্যক্রম। 5 নম্বর ঋণ প্রদান। বাণিজ্যিক ব্যাংকগুলো যখন ঋণ প্রদান করতে হিমশিম খায়, অর্থাৎ তাদের প্রয়োজনীয় অর্থ সংস্থান করতে ব্যর্থ হয়, তখন কেন্দ্রীয় ব্যাংকটি বাণিজ্যিক ব্যাংকে ঋণ প্রদান করে এবং তারা যাতে ঋণ প্রদান করতে সক্ষম হয় এক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক তাদের নিকট এগিয়ে আসে। নিকাশগর, হ্যাঁ এটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাংক, মানে ব্যাংকের একটা গুরুত্বপূর্ণ কাজ নিকাশগর। অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক এক্ষেত্রে ক্লিয়ারিং হাউস আমরা বলতে পারি, অর্থাৎ পারস্পরিক দেনা পাওনা নিষ্পত্তিতে সহায়তা করে। তাহলে আমি কি বললাম বিষয়টা, যে কেন্দ্রীয় ব্যাংক নিকাশগর বা ক্লিয়ারিং হাউস হিসেবে কাজ করে থাকে। অর্থাৎ পারস্পরিক আন্তঃব্যাংক যে দেনা পাওনা ব্যাপারে, আন্তঃব্যাংকের দেনা পাওনা নিষ্পত্তিতে কেন্দ্রীয় ব্যাংক সাহায্য করে। 7 নম্বর বিনিময়ের হার রক্ষা। এখানে বিনিময়ের হার রক্ষা হলো অন্যান্য দেশের সাথে মুদ্রার একটা সামঞ্জস্য রক্ষা করা। অর্থাৎ যখন কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য ব্যাংকের সাথে, বিশ্বের অন্যান্য ব্যাংকের সাথে বিনিময় করবে, অর্থাৎ নির্দিষ্ট বিনিময় হার রক্ষা করে সে মুদ্রার বিনিময় হারটা করবে। যেমন বর্তমানে আমাদের দেশে $1 সমান $85, এটা বিনিময় হার রক্ষা করার দায়িত্ব কেন্দ্রীয় ব্যাংকের হাতে ন্যস্ত। অর্থাৎ এক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক বৈদেশিক মুদ্রা ক্রয় বিক্রয়ে সহযোগিতা করে। তাহলে আজকে তোমরা এই বিষয়গুলো জানতে পারলে, আশা করি এখান থেকে কিছু তোমরা শিখতে পারবে এবং আমার ক্লাসটা ভালোভাবে নিতে পারবে। আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে সেই কামনায় আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।